গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো সপ্তাহের মধ্যে অন্যতম ব্যস্ততম দিন, আজ মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল থেকেই আমার ব্লগটা শুরু করছি। আজ আমি আমার কিছু ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। পুরো জানতে হলে ব্লগটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই ফুলটার মিষ্টি গন্ধ হয়তো আমার মতো তোমাদেরও আকৃষ্ট করে। এই ফুলটি ঠিক পুজোর প্রারম্ভেই ফুটতে দেখা যায় এবং এর গন্ধে আমাদের বারবার অনুভব করায় পুজো আসতে চলেছে। এই গাছটির নাম ডেভিল ট্রি এবং এই ফুলটার গন্ধ যেন মিষ্টি এলাচের মতন। এটি বেগুন গাছ। আমাদের কোয়ার্টারে সিজনাল ফুল এবং সবজি হয়, তার একটি ছোট্ট উদাহরণ মাত্র। আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে, আর এই ব্রেকফাস্ট খেয়ে হাজব্যান্ড অফিস যাবে, সেই জন্য ব্রেকফাস্টটা যেন হয় একটু অন্যরকম স্পাইসি। চাউমিনটা আমার পদ্ধতি একটু অন্যরকম, আমি একটু ইজি ওয়েতেই করতে পছন্দ করি। তো ফ্রাইং প্যানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম এবং ভালো করে স্প্রেড করে নিয়েছি। এরপর গ্রিন চিলি দিয়ে দিলাম এবং সাবধানে দিতে হবে গ্রিন চিলির বীজগুলো ফেটে গায়ে যেন না আসে। তারপরে আমি অনিয়ন দিয়ে দিচ্ছি এবং সব অনিয়ন এবং ক্যারেটগুলো দিয়ে দিচ্ছি চপড করে রাখা, এবং হাই ফ্লেমেই সটেজ করতে হবে, নাড়াচাড়া করতে হবে। যদি কমিয়ে দেওয়া হয় ফ্লেমটা তাহলে ভেজিটেবলসগুলো থেকে জল বেরিয়ে যাবে এবং খেতে টেস্টি লাগবে না। একটু ক্রাঞ্চি থাকলে জিনিসগুলো খেতে বেশি টেস্টি লাগে, তাই হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে জিনিসগুলো একটু ক্রাঞ্চি থাকবে ভেজিটেবলসগুলো। তারপরে চাউমিনটা অন্যদিকে সেদ্ধ করে একটু তেল দিয়ে রাখতে হবে, যাতে চাউমিনটা একে অপরের সাথে না লেগে যায়। এবং আমি এটা এক চাউমিন বানাচ্ছি, তাই একটার মধ্যে একটাকে আর আলাদা করে ফাটিয়ে রাখিনি, তো একসাথে এর মধ্যে দিয়ে করে নিচ্ছি। ডিমগুলোকে এরপরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, যেন ডিমের কাঁচা গন্ধটা না থাকে। একটু সল্ট দিয়ে দিলাম। আগে কিন্তু সবজিগুলো বা ভেজিটেবলসের মধ্যে নুন দেওয়া চলবে, নুন দিলে সল্ট দিলে জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই জন্য আমি ভাজার সময় কিন্তু নুন দিইনি, ভাজা হয়ে যাওয়ার পরে নুন অ্যাড করেছি। এবার ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ ডিমটা ভাজা না হচ্ছে আলাদা করেই ভাজছি, একসাথে মেশাচ্ছি না, তাহলে ডিমের কাঁচা গন্ধটা ভেজিটেবলসের মধ্যে অ্যাড হয়ে যাবে। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একসাথে সবজির সাথে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে কোনোটাই কোনোরকম কাঁচা গন্ধ না করে। এই সময় গ্যাসটা চাইলে ফ্লেমটা একটু কমিয়ে দেওয়া যেতে পারে, না হলে নিচে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে। ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে কোনো সমস্যা নেই। ভালো করে চারিদিক থেকে নিয়ে মিশিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভাজা না করলে খেতে ভালো লাগবে না। সেদ্ধ করা চাউমিনটা তার জল ছড়িয়ে রাখা, তার মধ্যে একটু রিফাইন তেল মিশিয়েছিলাম যাতে ছুরছুরে থাকে, এবং চাউমিনগুলো সব ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি, প্রথমে একটু বেশি তেল দিয়ে করেছি যাতে একবারে হয়ে যায়, এবং পরিমাণ মতন সল্ট অ্যাড করে দিচ্ছি। এরপর চিলি ভিনেগার দিচ্ছি, যাহলে একটু চিলি ফ্লেভার আসবে, তাই জন্য তোমরা চাইলে নর্মাল ভিনেগার ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম। এরপর গ্রিন চিলি দিচ্ছি, একটু ট্যাঙ্গি ফ্লেভার, একটু ট্যাঙ্গি লাগবে, একটু ঝাল ঝাল স্পাইসি হবে।
অল্পই দিয়েছি, খুব ঝাল যেন না হয়। সকালবেলাটা যদি খুব ঝাল হয় তাহলে হয়তো খেতেই পারবে না। একটু চিনি, ঝাল মিষ্টি একটুখানি সমান সমান দিতেই পছন্দ করি। এরপর ডার্ক সোয়া সসটা ইউজ করছি। এরপরে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে এবং এটা কম ফ্লেমে করলেই ভালো হয়। ফ্লেমটা বেশি বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, যাতে সব সসগুলো চাউমিনের সাথে ভালো মতন লেগে যায়। আর বেশি করে যেন সোয়া সস না দেওয়া হয়। বেশি করে সোয়া সস দিলে সোয়া সসের মধ্যে সল্ট থাকে, তাই জন্য সল্টের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। সোয়া সস বেশি দিলে ওদিকে সল্টটা একটু কমিয়ে দিতে হবে। আর আমি চাউমিনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই সল্ট বেশি দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এরপর কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে অলমোস্ট হয়েই এসেছে, এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং লাস্টে সার্ভ করার কিছুক্ষণ আগে আমি আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার অ্যাড করে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। এবার আমাদের চাউমিনটা কমপ্লিট এবং আমি সার্ভ করে ফেলেছি প্লেটে। এরপর আমি একটা আমার প্রিয় কাজ করছি, সেটা হচ্ছে একসাথে ভাত, জল, হলুদ এবং মাংস দিয়ে সেদ্ধ করছি। এটা হলো স্ট্রিট ডগদের জন্য, এটা হচ্ছে আমার ডেলির কাজ, মানে ডেলি আমি লাঞ্চে ওদের খেতে দিই আমার সামর্থ্য অনুযায়ী। এই কাজটা করতে আমি অন্তত খুব মন থেকে খুব ভালোবাসি, এটা আমি করি। তো আজকে তার একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগার কিছু কাজের মধ্যে। এটা আমার একটা অন্যতম কাজ বা অন্যতম ভালো লাগার কাজ বলতে পারো। তো ভাতটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি ঠান্ডা করে নিয়েছি এবং একটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে আমার নিয়ে যেতে সুবিধা হয়। সব ভাতটাই ওদের জন্য করেছি, বাইরে অনেকগুলো কুকুর আছে এবং ওদের যাতে পেট ভরে খেতে পারে, তো সেই জন্যই অনেকটাই এক হাঁড়ি মতন ভাত করেছে আর কি। এবং কোয়ার্টারের মধ্যেই থাকে, কোয়ার্টারের কাজ হচ্ছে, তাই জন্য নানা রকমের বাস টাস রেখে দিয়েছে। রিপেয়ারিং চলছে এবার সব কুকুরগুলো, এরা আমার বর্তমানের বন্ধু হয়ে গেছে, তো আমাকে দেখলেই বুঝে যায় যে আমি নয় কিছু না কিছু ওদের জন্য নিয়ে আসছি। ওদের মতো একটা এক্সপেকটেশন কাজ করা আমাকে দেখলে, তাই ওদের কিছু খেতে না দিতে পারলে বা কিছু না দিতে পারলে আমারই মনটা খারাপ লাগে, সেটা রাতে হোক বা দিনে হোক বা দুপুরবেলা হোক। তাই চেষ্টা করি প্রতিদিনই অল্প কিছু ওদের জন্য করতে। ওরাও হয়তো ক্ষুধার্ত অবস্থায় আমার জন্যই ওয়েট করে থাকে যে হয়তো আমি আসবো, ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসব। তো এই পাড়াতে তো মোটামুটি আমার সামনে কোয়ার্টারের সামনে কিছু কিছু কুকুরদের দেওয়া হয়েছে। এবার আর একটু এগিয়ে যাচ্ছি, ওখানেও কিছু কুকুর আছে তাদের দেওয়ার জন্য, ওরা অন্তত ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাই ওদেরও একটু দিচ্ছি যাতে ওরাও কিছু খেতে পারে, ক্ষুধার্ত অবস্থায় না থাকে। এটা আমার ডেইলির কাজ, তাই আজ একটু শেয়ার করলাম তোমাদের সাথে। যেহেতু এটা একটু অন্যদিকে তাই একটু ভয় পাচ্ছে,
লাঞ্চ বানাচ্ছি, আর লাঞ্চের জন্য আমি ওটসের ছিলাম, তো সেই জন্য আমি ওটসটাকে নিজেই ভেজে কুইকারে ওটসটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আমি 1.5 চামচ মতন ওটসের গুঁড়ো দিচ্ছি, এটা আমার লাঞ্চ হয়ে যাবে। লাঞ্চের জন্য আর আলাদা করে কিছু বানাচ্ছি। তো ওটস অনেকটাই হেভি, পেটে অনেকক্ষণ থাকে, খিদে পায় না একদমই। লঙ্কা দিয়ে দিলাম, চপ করে রাখা পেঁয়াজ এবং টমেটো, টমেটো দিলাম। এরপর আমি অ্যাড করে দেব সল্ট, প্রয়োজন মতন সল্ট দিতে হবে, বেশি যেন না হয়। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং মিশিয়ে যদি দরকার পড়ে তাহলে একটু জল অ্যাড করা যেতে পারে, আদারওয়াইজ দরকার নেই, কারণ ওটসটা একটু টেনে নেয়, তাই জন্য একটু সামান্য হলেও জল অ্যাড করা যেতে পারে যদি লাগে। আমারটা আর জল লাগবে না, তো আমি আর জল অ্যাড করিনি। তারপরে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ব্রাশ করে নেওয়া যেতে পারে তেলটাকে, তারপরে ওটসটাকে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে কম ফ্লেমে ভালো করে ভাজা করতে হবে, বেশি ফ্লেম দিলে পুড়ে যাবে, আর এটা ভালো মতন অনিয়ন টমেটোস এগুলো একটা সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে। বেশ 5 মিনিট রাখার পরে আমি এর উপর দিয়ে কিছু ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। এরপর আর বেশ কিছুক্ষণ রাখার পরে এপিঠ থেকে ওপিঠটাও আবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কম ফ্লেমে ফ্রাই করে নেব। তারপরে চাইলে এটাকে সস দিয়ে আর শুধু শুধুই সার্ভ করা যেতে পারে। এবার আমি ওটসের চিলাটা তুলে নিলাম, এর উপরে টপিং হিসাবে টমেটো কেচাপ অ্যাড করা যেতে পারে, তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং খেতে অনেক টেস্টি লাগে। একদিন অবশ্যই এটা ট্রাই করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবে না।